সূরা আল আরাফ বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তাআলার নামে আলিফ লাম মিম সাদ হে নবী এ মহাগ্রন্থ তোমার উপর নাজিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা কাফেরদের ভয় দেখাতে পারো ঈমানদারদের জন্য এটি হচ্ছে একটি স্মরণিকা অতএব এ ব্যাপারে তোমার মনে যেন কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে হে মানুষ এই কিতাবে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তা যথাযথ অনুসরণ করো এবং তা বাদ দিয়ে তোমরা অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না তোমরা খুব কমই উপদেশ মেনে চলো এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব আসত যখন তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকত কিংবা আজাব আসত মধ্যদিনে যখন তারা আহারের পর বিশ্রাম করত আর এভাবে যখন তাদের উপর আমার আজাব নাজিল হতো তখন তাদের মুখে শুধু এ একটি কথাই থাকত যে অবশ্যই আমরা ছিলাম জালিম যাদের কাছে নবী পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করব একইভাবে রসুলদেরও আমি প্রশ্ন করব মানুষরা তাদের সাথে কি আচরণ করেছে অতঃপর আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কার্যগুলি খুলে খুলে বর্ণনা করব কারণ আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না সেদিন পাপ পুণ্যের পরিমাপ ঠিকভাবেই করা হবে সেদিন যাদের নেকি ওজনের পাল্লায় ভারী হবে তারাই সফল হবে আর যাদের পাল্লা সেদিন হালকা হবে তারা হচ্ছে এমন সব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে কারণ এরা দুনিয়ার জীবনে আমার আয়াতসমূহ নিয়ে বাড়াবাড়ি করত আমি তোমাদের এই জমিনের উপর প্রতিষ্ঠিত করেছি এজন্য আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তোমরা আমার নিয়ামতের খুব কমই শুকর আদায় করে থাকো আমি তোমাদের বানিয়েছি অতঃপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি অতএব আমি ফেরেশতাদের বলেছি সম্মানের নিদর্শন হিসেবে তোমরা আদমকে সাজদা করো তখন আমার আদেশে সবাই আদমকে সাজদা করল একমাত্র ইবলিস ছাড়া সে কিছুতেই সাজদাকারীদের মধ্যে সামিল হল না আল্লাহ তাআলা বললেন হে ইবলিস আমি যখন নিজেই তোমাকে সাজদা করার আদেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখল ইবলিস বলল আমি কেন তাকে সাজদা করব আমি তো তার চেয়ে তো উত্তম কারণ তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে আর তাকে বানিয়েছো মাটি থেকে আল্লাহ তাআলা বললেন তুমি এক্ষুনি এখান থেকে নেমে যাও এখানে বসে অহংকার করবে এটা তোমার পক্ষে কখনো সাজে না যাও এখান থেকে বেরিয়ে যাও কেননা তুমি অপমানিতদেরই একজন সে বলল হে আল্লাহ তুমি আমাকে সেদিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও যেদিন এ আদম সন্তানদের পুনরায় কবর থেকে ওঠানো হবে আল্লাহ তাআলা বললেন হ্যাঁ যাও যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমিও তাদের একজন সে বলল যেহেতু তুমি এ আদমের জন্যই আমাকে পথভ্রষ্ট করলে তাই আমিও এদের গুমরা করার জন্য অবশ্যই তোমার প্রদর্শিত প্রতিটি সরল পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকব অতঃপর তাদের পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব আসব তাদের সামনের দিক থেকে তাদের পেছন দিক থেকে তাদের ডান দিক থেকে তাদের বাঁ দিক থেকে ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না আল্লাহ তাআলা বললেন বের হয়ে যাও তুমি এখান থেকে অপমানিত ও বিতাড়িত অবস্থায় আদম সন্তানের যারাই তোমার অনুসরণ করবে তাদের এবং তোমাদের সবাইকে দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করে দেব আল্লাহ তাআলা আদমকে বললেন তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করতে থাকো এবং এর যেখান থেকে যা কিছু চাও তা তোমরা খেতে পারো কিন্তু এ গাছটির কাছে যেও না গেলে তোমরা উভয়ই জালেমদের মধ্যে সামিল হয়ে যাবে অতঃপর শয়তান তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল যেন সে তাদের নিজেদের লজ্জাস্থান সমূহ যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল প্রকাশ করে দিতে পারে সে তাদের আরো বলল তোমাদের মালিক তোমাদের এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন তার উদ্দেশ্য এছাড়া আর কিছুই নয় যে সেখানে গেলে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাবে অথবা এর ফলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে সে তাদের কাছে কসম করে বলল আমি অবশ্যই তোমাদের উভয়ের জন্য তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন এভাবে সে এদের দুজনকে প্রতারণার জালে আটকে ফেলল অতঃপর এক সময় যখন তারা উভয় সে গাছ ও তার ফল আস্বাদন করল তখন তাদের লজ্জাস্থান সমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল সাথে সাথে তারা জান্নাতের বিভিন্ন লতাপাতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করল
তাদের মালিক তখন তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের উভয়কে এই গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি? এবং আমি কি তোমাদের একথা বলে দেইনি যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশ্মন? নিজেদের ভুল বুঝতে পেরে তারা দুজনেই বলে উঠল, হে আমাদের মালিক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদের মাফ না করো তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও, আজ থেকে তোমরা ও শয়তান চিরদিনের জন্য একে অপরের দুশ্মন। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা আরো বললেন, তোমরা সেখানেই জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। হে আদম সন্তানরা, আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে কিন্তু তাকওয়ার, আল্লাহর ভয় জাগ্রতকারী পোশাক, আর এটা হচ্ছে উত্তম পোশাক এবং এটা আল্লাহর নিদর্শনসমূহেরও একটি অংশ। এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হে আদমের সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে। শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। যারা আমাকে বিশ্বাস করে না তাদের জন্য শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি। এদের অবস্থা হচ্ছে তারা যখন কোনো অশ্লীল আচরণ করে তখন তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরও এর উপর পেয়েছি, স্বয়ং আল্লাহ তালাই আমাদের এর নির্দেশ দিয়েছেন। হে নবী, তুমি বলো, আল্লাহ তালা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না। তোমরা কি আল্লাহ তালা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছুই জানো না? তুমি আরো বলো, আমার মালিক তো শুধু ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন, তার আদেশ হচ্ছে প্রতিটি ইবাদতেই তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে, তাকেই তোমরা ডাকো, জীবন বিধান একান্তভাবে তার জন্যই খারিজ করে। যেভাবে তিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন সেভাবেই তোমাদের আবার সৃষ্টি করা হবে। অতঃপর একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন আর দ্বিতীয় দলটির উপর গুমরাহী ও বিদ্রোহ ভালোভাবেই চেপে বসেছে। এরাই পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শয়তানদের নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, এ সত্ত্বেও তারা নিজেদের সঠিক পথের উপর মনে করে। হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি ইবাদতের সময় তোমাদের সৌন্দর্য মণ্ডিত পোশাক গ্রহণ করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো অবস্থাতেই অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের কখনো পছন্দ করেন না। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলার দয়া, সৌন্দর্য মণ্ডিত পোশাক এবং পাক পবিত্র জিনিস খাবার খাওয়া তোমাদের জন্য কে হারাম করেছে? এগুলো তো আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার বান্দাদের জন্য বের করে এনেছেন। তুমি বলো, এগুলো হচ্ছে সাধারণত পার্থিব পাওনা, কিন্তু কিয়ামতের দিন বিশেষভাবে এগুলো ইমানদারদের জন্য নির্দিষ্ট থাকবে। এভাবেই আমি জ্ঞানী সমাজের জন্য আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি। তুমি এদের বলো, হ্যাঁ, আমার মালিক যা কিছু হারাম করেছেন তা হচ্ছে যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ এবং গুনাহ ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করা। তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, যার ব্যাপারে তিনি কখনো কোন সনদ নাজিল করেননি, এবং আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদের এমন সব বাজে কথা বলা যার ব্যাপারে তোমাদের কোন জ্ঞান নেই। প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে, যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্বও করবে না, তেমনি তারা এক মুহূর্ত এগিয়েও আসবে না। হে আদম সন্তানরা, শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, যখনই তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে এমন কোন রাসূল আসবে যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে, তখন যারা সে অনুযায়ী আমাকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করে নেবে তাদের কোনোই ভয় থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্তও হবে না। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং বড়াই করে এ সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়েতে বড় জালেম আর কে? এরা হচ্ছে সেসব ব্যক্তি
যারা কেতাবে বর্ণিত দুর্ভোগের তাদের নিজেদের অংশ পেতে থাকবে। এমনি ভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেশতারা যখন এসে হাজির হবে, তখন ফেরেশতারা বলবে, বলো তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকতে? তারা বলবে, আজ তারা আমাদের ছেড়ে সরে গেছে। তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তারা সত্যি কাফির ছিল। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আগে যেসব মানুষের দল জিনের দল গত হয়ে গেছে, তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে ঢুকে পড়ো। এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী জাহান্নামে দাখিল হতে থাকবে, তখন তারা তাদের আদর্শগত ভাই বোনদের উপর লানত দিতে থাকবে। এভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে, তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে, হে আমাদের মালিক, এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গোমরা করেছিল, তুমি এদের জাহান্নামের শাস্তি দ্বিগুণ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের প্রত্যেককেই দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, কিন্তু তোমরা তো অনুধাবনই করতে না। তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে, হ্যাঁ আমরা যদি অপরাধী হয়েই থাকি, তবে তোমাদেরও আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। এ সময়ই আল্লাহর ঘোষণা আসবে, এখন তোমরা সবাই নিজ নিজ কর্মফলের বিনিময়ে জাহান্নামের আজাবের স্বাদ গ্রহণ করতে থাকো। অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র পথ দিয়ে একটি উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। সেদিন তাদের জন্য নিচের বিছানাও হবে জাহান্নামের, আবার জাহান্নামই হবে তাদের উপরের আচ্ছাদন। এভাবেই জালেমদের আমি প্রতিফল দিয়ে থাকি। অপরদিকে যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি তাদের কারো উপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না। এ নেক লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ লুকিয়ে ছিল, তা আমি সেদিন বের করে ফেলে দেব। তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এ সব দেখে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এ পুরস্কারের স্থানটি দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই হেদায়েত পেতাম না। আমাদের মালিকের রসুলরা এক নির্ভুল বিধান নিয়ে এসেছিল। এ সময় তাদের জন্য ঘোষণা দেওয়া হবে, আজ তোমাদের এক মহান জান্নাতের মালিক করে দেওয়া হল, আর এটা হচ্ছে সেসব কার্যক্রমের প্রতিফল যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ। আমরা তো আমাদের মালিকের জান্নাত সংক্রান্ত ওয়াদা সত্য পেয়েছি, তোমরা কি তোমাদের মালিকের ওয়াদাসমূহ সঠিক পাওনি? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষণাকারী এসে ঘোষণা করবে, জালেমদের ওপর আল্লাহ তাআলার লানত হোক। যারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখতে চাইত এবং শুধু বাঁকা পথ খুঁজে বেড়াত, আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত। জান্নাত ও জাহান্নাম উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে। এই দেয়ালের উঁচু স্থানের উপর থাকবে আর এক দলের কিছু লোক, যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে। অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আজাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের এ জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান্নামের কিছু লোককে, যাদের তারা কোনো বিশেষ লক্ষণের ফলে চিনতে পারবে, ডেকে বলবে, তোমাদের দলবল কোনোটাই তো আজ কাজে এলো না, না কাজে এলো তোমাদের অহংকার যা তোমরা করতে। অপরদিকে আজ চেয়ে দেখো মোমেনদের প্রতি, এরা কি সেসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে, আল্লাহ তাআলা এদের তার রহমতের কোনো অংশই দান করবেন না? অথচ আজ এদেরকেই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনোই ভয় নেই, না তোমরা দুঃখিত হবে। এবার জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে খাবার দান করেছেন তার কিয়দংশ আমাদের দাও। তারা বলবে, আল্লাহ তাআলা আজ এ দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন। যারা দিনকে খেল তামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদের প্রতারণার জালে আটকে রেখেছিল,
তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে ভুলে গেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে। আমি তাদের কাছে এমন একটি কেতাব পৌঁছে দিয়েছিলাম যা আমি বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। যারা এর উপর ঈমান আনবে এ কেতাব হবে তাদের জন্য সুস্পষ্ট হেদায়েত ও রহমত। এরা কি চূড়ান্ত কোনো পরিণামের জন্য অপেক্ষা করছে? যদি সত্যি সত্যিই সে পরিণাম তাদের কাছে আসবে, সেদিন যারা ইতিপূর্বে এ দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের রসূলরা এদিনে সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল। আমাদের জন্য আজ কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু বলবে? অথবা এমন কি হবে যে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে যাতে আমরা সেখানে গিয়ে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি যা আমরা আগে কখনো করিনি? মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে এবং দুনিয়ায় তারা যা কিছু মিথ্যা রচনা করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে। অবশ্যই তোমাদের মালিক আল্লাহ তাআলা, যিনি ছয় দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হন, তিনি রাতের আবরণকে দিনের উপর ছেড়ে দেন যেন তা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে, তিনি সৃষ্টি করেছেন সূরজ চাঁদ ও তারাসমূহ। মূলত এর সব কটিকেই আল্লাহ তাআলার বিধানের অধীনে করে রাখা হয়েছে। জেনে রেখো, সৃষ্টি যেহেতু তার, সুতরাং এর উপর ক্ষমতাও চলবে একমাত্র তার। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও বরকতময়। অতএব তোমরা একান্ত বিনয়ের সাথে ও চুপিসারে শুধু তোমাদের মালিক আল্লাহ তাআলাকেই ডাকো, অবশ্যই তিনি তাঁর রাজত্বে যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করেন না। আল্লাহর জমিনে একবার তাঁর শান্তি স্থাপনের পর তাতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকো, অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি নিকটে রয়েছে। তিনি মহান আল্লাহ যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদবাহী হিসেবে জনপদের দিকে পাঠান, শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই, অতঃপর সে মেঘ থেকেই আমি পানি বৃষ্টি বর্ষণ করি, অতঃপর তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি, এভাবে আমি মৃতকেও জীবন থেকে বের করে আনব। সম্ভবত এ থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। উৎকৃষ্ট জমিন, তা থেকে তার মালিকের আদেশে উৎকৃষ্ট ফসলই উৎপন্ন হয়, আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না। এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্য যারা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, অতঃপর সে তাদের বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের আর কোন মাবুদ নেই, আমি তোমাদের উপর এক কঠিন দিনের আজাবের আশঙ্কা করছি। তার জাতির নেতারা বলল, হে নূহ, আমরা দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার মধ্যে কোনই গুমরাহি নেই, আমি তো হচ্ছি সৃষ্টিকুলের মালিক আল্লাহর পক্ষ থেকে আসা একজন রসুল, আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং সে মতে তোমাদের শুভকামনা করব। আখিরাত সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না। তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের উপর তোমাদেরই মতো একজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলার বাণী এসেছে যাতে করে সে তোমাদের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে? ফলে তোমরা সময় থাকতে সাবধান হবে এবং আশা করা যায় এতে করে তোমাদের উপর দয়া করা হবে। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের সবাইকে আজাব থেকে উদ্ধার করেছি, আর যারা আমার আজাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, এরা ছিল গোঁড়া অন্ধ। আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে, সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো, তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, তোমরা কি তাকে ভয় করবে না? তার জাতির সর্দাররা যারা তাকে অস্বীকার করেছে তারা বলল, আমরা তো দেখছি তুমি নির্বুদ্ধিতায় লিপ্ত আছো এবং আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার সাথে কোন রকম নির্বুদ্ধিতা জড়িত নেই, বরং আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত একজন রসুল। আমার দায়িত্ব হচ্ছে
আমি আমার মালিকের কাছ থেকে আসা বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব। আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী। তোমরা কি এটা দেখে বিস্মিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের মতো একজন মানুষের মাধ্যমে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের আজাবের ভয় দেখানোর জন্য সুস্পষ্ট বাণী এসেছে? স্মরণ করো কিভাবে আল্লাহ তাআলা তোমাদের নূহের পর এই জমিনের খলিফা বানিয়েছেন এবং অন্যান্য সৃষ্টির চাইতে তিনি তোমাদের বেশি ক্ষমতা দান করেছেন। অতএব হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহগুলো স্মরণ করো, আশা করা যায় তোমরা সাফল্য অর্জন করতে পারবে। তারা হুদকে বলল, তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছ যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যাদের বন্দিগি করেছে তাদের একেবারে বাদ দিয়ে দেব? এটাই যদি হয় তাহলে নিয়ে এসো আমাদের কাছে সে আজাব যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে আজাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে, তোমরা কি আমার সাথে সে মিথ্যা মাবুদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও যা তোমরা এবং তোমাদের বাপদাদারা এমনি এমনি রেখে দিয়েছ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোন রকম সনদ নাজিল করেননি? অতএব তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর যখন আজাব এলো তখন আমি তাকে এবং তার সাথে যেসব ইমানদার ব্যক্তি ছিল তাদের আমার রহমত দ্বারা আজাব থেকে বাঁচিয়ে দিলাম, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদের নির্মূল করে দিলাম, এরা তো আসলে ইমানদারই ছিল না। সামুদ জাতির কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সালেহকে, সে এসে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই, তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে হাজির হয়েছে আর তোমাদের জন্য এ হচ্ছে আল্লাহর উষ্ট্রী, একে তোমরা ছেড়ে দাও যেন তা আল্লাহ তাআলার জমিনে বিচরণ করে খেতে পারে, তোমরা তাকে কোনো খারাপ মতলবে স্পর্শ করো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠোর আজাব এসে তোমাদের পাকড়াও করবে। স্মরণ করো যখন আল্লাহ তাআলা আদ জাতির পর তোমাদের দুনিয়ার খলিফা বানিয়েছিলেন এবং আল্লাহ তাআলার জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন, যার ফলে তোমরা এর সমতল ভূমি থেকে মাটি নিয়ে তা দিয়ে প্রাসাদ বানাচ্ছ আর পাহাড়ের গা কেটে কেটে নিজেদের ঘরবাড়ি তৈরি করতে পারছ। অতএব তোমরা আল্লাহ তাআলার এসব জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত নিয়ামত স্মরণ করো এবং কোনো অবস্থায় আল্লাহ তাআলার জমিনে বিপর্যয় ঘটিও না। তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করে বেড়াত, অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের যারা তাদের মধ্যে থেকে তার উপর ইমান এনেছে, বলল, তোমরা কি সত্যি জানো সালেহ আল্লাহ তাআলার পাঠানো একজন রসুল? তারা বলল, হ্যাঁ, তার উপর যে বাণী পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। অতঃপর সে অহংকারী লোকেরা বলল, তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। অতএব তারা উষ্ট্রীটিকে মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল, হে সালেহ, আমরা তো উষ্ট্রীটিকে মেরে ফেললাম, যদি তুমি সত্যিই রসুল হয়ে থাকো তাহলে সে আজাব নিয়ে এসো যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছ। অতঃপর এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে রইল। অতঃপর সে তাদের কাছ থেকে অন্যদিকে চলে গেল এবং সে নিজের জাতিকে বলল, আমি আমার মালিকের সতর্ক বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কোনো কল্যাণকামীদের পছন্দই করো না। আমি লুতকেও পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন এক অশ্লীলতার কাজ করছ যা তোমাদের আগে সৃষ্টিকুলের আর কেউ কখনো করেনি, তোমরা যৌন তৃপ্তির জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে যাও, আসলে তোমরা হচ্ছ এক সীমা লঙ্ঘনকারী জাতি। তার জাতির কাছে তখন একথা বলা ছাড়া আর কোনো জবাবই ছিল না যে সবাই মিলে তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, কেননা এরা হচ্ছে কতিপয় পাক পবিত্র মানুষ। অতঃপর যখন আমার আজাব এল তখন আমি তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম, তাদের স্ত্রীকে ছাড়া, সে আজাবে কবলিত হয়ে পেছনের লোকদের মধ্যে সামিল থেকে গেল। আমি তাদের উপর প্রচণ্ড আজাবের বৃষ্টি বর্ষণ করতে থাকলাম। সুতরাং তুমি ভালো করে চেয়ে দেখো অপরাধী ব্যক্তিদের পরিণাম সেদিন কি ভয়াবহ হয়েছিল। আর মদিয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই শোয়াবকে, সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো,
তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে, অতএব তোমরা সে মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ ও ওজন করবে। মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ তাআলার এ জমিনে শান্তি ও সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে তোমরা পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর। প্রতিটি রাস্তায় তোমরা এজন্য বসে থেকো না যে তোমরা লোকদের ভীত সন্ত্রস্ত করবে, এবং যারা ঈমান এনেছে তাদের তোমরা আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখবে, আর সবসময় অহেতুক দোষ ত্রুটি খুঁজতে থাকবে। স্মরণ করে দেখো, যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন, অতএব তোমরা পুনরায় চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল। আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার উপর কোন একটি জনগোষ্ঠী যদি ঈমান আনে আর একটি দল যদি তার উপর আদৌ ঈমান না আনে তাহলে আল্লাহর কি ক্ষতি হবে? অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ তাআলা নিজেই আমাদের মাঝে একটা ফয়সালা করে দেন। তিনিই হচ্ছেন উত্তম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা বড়াই অহংকার করছিল বলল, হে শোয়েব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদের আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমাদের আমাদের জাতিতে ফিরে আসতে হবে। সে বলল, যদি আমরা ইচ্ছুক না হই তাহলেও কি তাই হবে? সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি তাহলে আমরা পরিষ্কারভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করব। আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে আসব। হ্যাঁ, আমাদের মালিক যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে এটা ভিন্ন কথা। অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর উপর ছেয়ে আছে। আমরা একান্তভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করি এবং আমরা বলি, হে আমাদের মালিক, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক একটা ফয়সলা করে দাও, কারণ তুমি হচ্ছ সর্বোত্তম ফয়সলাকারী। তার জাতির নেতৃস্থানীয় লোক যারা আল্লাহ তাআলার নবীকে অস্বীকার করেছে তারা সে জাতির সাধারণ মানুষদের বলল, তোমরা যদি শোয়েবের অনুসরণ করো তাহলে তোমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে। নবীর কথা অমান্য করার কারণে একটা প্রচণ্ড ভূকম্পন এসে তাদের নির্মমভাবে আঘাত করল, আর দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকল। যারা শোয়েবকে অমান্য করল তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল মনে হয়েছে এখানে কোনোদিন কেউ বসবাসই করেনি। বস্তুত তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শোয়েবকে অস্বীকার করেছে। এরপর সে শোয়েব তাদের কাছ থেকে চলে গেল। যাবার সময় সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম এবং আমি আন্তরিকভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। আমি কেন এমন সব মানুষের জন্য আফসোস করব যারা আল্লাহকেই অস্বীকার করে? আমি কোন জনপদে কোন নবী পাঠিয়েছি অথচ সেই জনপদে মানুষদের অভাব ও কষ্ট দিয়ে আক্রান্ত করিনি, এমনটি কখনো হয়নি। আশা করা গিয়েছিল এর ফলে তারা আল্লাহ তাআলার কাছে বিনয়াবনত হবে, অতঃপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থার দ্বারা বদলে দিয়েছি। এমনকি যখন তারা আমার নিয়ামত দ্বারা প্রাচুর্য লাভ করল তখন তারা আমাকেই ভুলে বসল এবং বলল, সচ্ছলতা ও অসচ্ছলতা তো আমাদের পূর্বপুরুষদের উপর এসেছে, অতঃপর আমি তাদের এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম যে তারা টেরও পেল না। অথচ যদি সেই জনপদের মানুষগুলো আল্লাহ তাআলার উপর ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে ভয় করত তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম, কিন্তু তা না করে তারা আমার নবীকেই মিথ্যা প্রতিপন্ন করল। সুতরাং তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম। এ লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে? তারা মনে করে নিয়েছে আমার আজাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে? অথবা তারা কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আজাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না যখন তারা খেল তামাশায় মত্ত থাকবে? কিংবা তারা কি আল্লাহ তাআলার কলা কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে? অথচ আল্লাহ তাআলার কলা কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিন্ত হতে পারে না। আগের লোকদের চলে যাওয়ার পর তাদের জায়গায় যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে তাদের কি এ বিষয়টি কখনো হেদায়েতের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে যে কোনো সময় তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করতে পারি এবং এমনভাবে তাদের দিলের উপর মোহর মেরে দিতে পারি
যে তারা সত্যের ডাক শুনতেই পাবে না। এই যে জনপদসমূহ যাদের কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি, তাদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ নিয়ে রসূলরা এসেছিল, কিন্তু তারা যে বিষয়টি এর আগে অস্বীকার করেছিল তার উপর ঈমান আনল না, আর এভাবেই আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফেরদের অন্তরে মোহর মেরে দেন। আমি এদের বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাইনি, বরং এদের অধিকাংশকেই আমি বড় বড় অপরাধে অপরাধী পেয়েছি। এদের ধ্বংসের পর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারাও আমার হেদায়েতের সাথে বাড়াবাড়ি করেছে। আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে। মুসা বলল, হে ফেরাউন, আমি অবশ্যই সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসুল, এটা নিশ্চিত। আমি আল্লাহ তাআলা সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমি অবশ্যই তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি, অতএব তুমি বনি ইসরায়েলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, তুমি যদি সত্যি তেমন কোন নিদর্শন এনে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে তা সামনে নিয়ে এসো। অতঃপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল, সাথে সাথেই তার প্রকাশ্য একটি অজগরে পরিণত হয়ে গেল। অতঃপর সে বগল থেকে তার হাত বের করল, সাথে সাথে তা উৎসাহী দর্শকদের জন্য চমকাতে লাগল। অবস্থা দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল, এ তো দেখছি আসলেই একজন সুদক্ষ জাদুকর, আসলে এ ব্যক্তি তোমাদের সবাইকে তোমাদের নিজেদের দেশ থেকেই বের করে দিতে চায়, এ পরিস্থিতিতে তোমরা কি করবে ভাবছ? অতঃপর তারা ফেরাউনকে বলল, আপাতত তাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য এমনি থাকতে দাও এবং এ সুযোগে তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও, যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে। সিদ্ধান্ত মোতাবেক জাদুকররা যখন ফেরাউনের কাছে এল তখন তারা বলল, আমরা যদি আজ মুসার মোকাবেলায় বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে তো? সে বলল, হ্যাঁ তা তো অবশ্যই, তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম। এবার জাদুকররা বলল, হে মুসা, জাদুর বাণ তুমি আগে নিক্ষেপ করবে না আমরা আগে তা নিক্ষেপ করব? সে বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। অতঃপর তারা তাদের জাদুর বাণ নিক্ষেপ করে মানুষদের দৃষ্টি শক্তির উপর জাদু করে ফেলল, এতে করে তারা মানুষদের ভীত আতঙ্কিত করে তুলল। তারা সেদিন সত্যি সত্যিই বড় জাদু মন্ত্র নিয়ে হাজির হয়েছিল। অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠালাম এবং তাকে বললাম, এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হবার সাথে সাথেই তা জাদুকরদের অলিক বানোয়াটগুলোকে গ্রাস করে ফেলল। অতঃপর সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হল। সেখানে তারা সবাই পরাভূত হল এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল। তারপর সত্যের সামনে জাদুকরদের অবনত করে দেয়া হল। তারা সবাই সমস্বরে বলে উঠল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম যিনি মুসা ও হারুনের মালিক। ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? আসলে আমি বুঝতে পারলাম এ ছিল তোমাদের নিশ্চিত একটা ষড়যন্ত্র, এ নগরে বসেই তোমরা তা পাকিয়েছ যাতে করে তার অধিবাসীদের তোমরা সেখান থেকে বের করে দিতে পারো, অচিরেই তোমরা এই বিদ্রোহের পরিণাম জানতে পারবে। আমি তোমাদের একদিকের হাত ও অন্যদিকের পাগুলো কেটে ফেলব, এরপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াব। তারা বলল, আমরা তো একদিন আমাদের মালিকের কাছে ফিরে যাবই, তাই আমরা তোমার শাস্তির পরোয়া করি না। তুমি আমাদের কাছ থেকে এ কারণেই এই প্রতিশোধ নিচ্ছ যে আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তাঁর কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা তার উপর ঈমান এনেছি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আমাদের মালিক, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও। ফেরাউনের জাতির সর্দাররা তাকে বলল, তুমি কি মুসা ও তার দলবলকে এ জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনিই ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে ও তোমার দেবতাদের এভাবে বর্জন করেই চলবে? সে বলল, না তা কখনো হবে না, আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করে ফেলব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব, নিঃসন্দেহে আমি তাদের উপর বিপুল ক্ষমতায় ক্ষমতাবান। মুসা এবার তার জাতিকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, মনে রেখো অবশ্যই এ জমিন হচ্ছে আল্লাহ তাআলার, তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান
তাকেই এ জমিনের ক্ষমতা দান করেন। চূড়ান্ত সাফল্য তাদের জন্যই যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তারা মুসাকে বলল, তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছিলাম, আর এখন তুমি আমাদের কাছে আসার পরও আমরা একইভাবে নির্যাতিত হচ্ছি, এর কি কোনো শেষ হবে না? মুসা বলল, হ্যাঁ হবে, খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের মালিক তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তার স্থলাভিষিক্ত করবেন, অতঃপর আল্লাহ তাআলা দেখবেন তোমরা কি করো। ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ফেরাউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম, সম্ভবত তারা কিছুটা হলেও বুঝতে পারবে। যখন তাদের উপর ভালো সময় আসত তখন তারা বলত, এ তো ছিল আমাদের নিজেদেরই পাওনা। আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসত তখন নিজেদের দুর্ভাগ্যের ভার তারা মুসা এবং তার সঙ্গী সাথীদের উপরই আরোপ করত। হ্যাঁ, তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই এ সম্পর্কে অবহিত নয়। তারা মুসাকে আরো বলল, আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা কখনো তোমার উপর ইমান আনব না। এ ধৃষ্টতার জন্য অতঃপর আমি তাদের উপর ঝড় তুফান দিলাম, পঙ্গপাল পাঠালাম, উকুন ছড়ালাম, ব্যাঙ ছেড়ে দিলাম ও রক্তপাতজনিত বিপর্যয় নাজিল করলাম। এর সব কয়টি তাদের কাছে এসেছিল আমার এক একটা সুস্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতেই থাকল। আসলেই তারা ছিল একটি অপরাধী জাতি। যখনই তাদের উপর কোনো বিপর্যয় আসত তখন তারা বলতো, হে মুসা, তোমার প্রতি প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতি মতো তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া করো, যদি এবারের মতো আমাদের উপর থেকে এ বিপদ দূর করে দাও তাহলে অবশ্যই আমরা তোমার উপর ইমান আনব এবং বনি ইসরায়েলদেরও তোমার সাথে যেতে দেব। অতঃপর যখনই তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সময়টুকু সেজন্য নির্ধারিত ছিল সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম, তখন সাথে সাথে তারা ওয়াদা ভঙ্গ করে ফেলত। অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম, তাদের আমি অতল সাগরে ডুবিয়ে দিলাম, কেননা তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং আমার এ শাস্তি থেকে তারা উদাসীন হয়ে গিয়েছিল। এবার আমি তাদের সত্যি সত্যি ক্ষমতার আসনে বসিয়ে দিলাম। এতদিন যাদের দুর্বল করে রাখা হয়েছিল তাদের আমি এ রাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়টি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। এভাবেই বনি ইসরায়েলের উপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণ বাণী সত্যে পরিণত হল, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল আমি সব কিছুই ধ্বংস করে দিলাম। ফেরাউনকে ডুবিয়ে দিয়ে আমি বনি ইসরায়েলদের সমুদ্র পার করে দিয়েছি। অতঃপর সমুদ্রের এপারে তারা এমন একটি জাতির কাছে এসে পৌঁছল যারা সব সময় তাদের মূর্তিকে পূজা দেওয়ার জন্য বসে থাকত। এদের দেখে বনি ইসরায়েলের লোকেরা বলল, হে মুসা, তুমি আমাদের জন্য এ ধরনের একটি দেবতা বানিয়ে দাও যেমন এদের দেবতা রয়েছে। এ কথা শুনে সে তাদের বলল, তোমরা হচ্ছ আসলেই এক মূর্খ জাতি, এ লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেয়া হবে এবং এরা যা করছে তাও সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। মুসা আরো বলল, আমি কি তোমাদের জন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য একজন মাবুদ তালাশ করতে যাব? অথচ এই আল্লাহ তাআলাই তোমাদের দুনিয়ার সব কিছুর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তাছাড়া তোমাদের সে সময়ের কথা স্মরণ করা উচিত যখন আমি তোমাদের ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম, তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত। এতে তোমাদের জন্য তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এক মহা পরীক্ষা নিহিত ছিল। মুসাকে আমার কাছে ডাকার জন্য আমি 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম, পরে তাতে আরো 10 মিলিয়ে তাকে পূর্ণ করেছি। এভাবেই তার জন্য তার মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেল। যাত্রার প্রাক্কালে মুসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার লোকদের মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের প্রয়োজনীয় সংশোধন করবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। যখন মুসা আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার মালিক তার সাথে কথা বললেন তখন সে বলল, হে আমার মালিক, আমাকে তোমার কুদরত দেখাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, না, তুমি কখনো আমাকে দেখতে পাবে না,
তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো, যদি আমার নূর দেখার পর পাহাড়টি সস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে। অতঃপর যখন তার মালিক পাহাড়ের উপর স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, সাথে সাথেই মুসা বেহুশ হয়ে গেল। পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল তখন সে বলল, মহাপবিত্রতা তোমার, হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি আর তোমার উপর ইমান আনায়নকারীদের মধ্যে আমি হতে চাই প্রথম। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়ত ও আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি, অতএব আমি তোমাকে হেদায়েতের যা কিছু বাণী দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ করো এবং এজন্য তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। এই ফলকের মধ্যে আমি তার জন্য সর্ববিষয়ের উপদেশমালা ও সবকিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম, অতএব একে শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমার জাতির লোকদের বলো তারা যেন এর উৎকৃষ্ট অংশ গ্রহণ করে। অচিরেই আমি তোমাদের সেসব ধ্বংসপ্রাপ্ত বিদ্রোহীদের আস্তানা দেখাবো, অচিরেই আমি সেসব মানুষদের দৃষ্টি আমার এসব নিদর্শন থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায়। আসলে এ লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়টি চিহ্ন দেখতে পায় তবু তারা তার উপর ইমান আনবে না, যদি তারা সঠিক পথ দেখতেও পায় তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না, যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায় তাহলে তাকেই অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে। এটা এ কারণে যে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে আর এই আজাব থেকেও তারা ছিল উদাসীন। যারা আমার আয়াতসমূহ ও পরকালে আমার সামনাসামনি হওয়ার বিষয়কে অস্বীকার করবে তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে যাবে আর তারা এই দুনিয়ায় যা কিছু করবে তাদের তেমনি প্রতিফল দেয়া হবে। মুসার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলংকার দিয়ে একটি গোবাছর বানিয়ে দিল, তা ছিল জীবনবিহীন একটি দেহ যার আওয়াজ ছিল শুধু গরুর হাম্বারম। এ লোকেরা কি দেখতে পায় না যে সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না, না সেটি তাদের কোনো পথের দিশা দেয়, কিন্তু এ সত্ত্বেও তারা সেটিকে মাবুদ বলে গ্রহণ করল, তারা ছিল আসলেই জালেম। অতঃপর যখন তারা অনুতপ্ত হল এবং নিজেরা এটা দেখতে পেল যে তারা আসলেই গোমরা হয়ে গেছে তখন তারা বলল, আমাদের মালিক যদি আমাদের উপর দয়া না করেন এবং গোবাছরকে মাবুদ বানানোর জন্য যদি তিনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাব। কিছুদিন পর মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনদের কাছে ফিরে এলো তখন সে এসব কথা শুনে বলল, আমার তুর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজই না করেছ, তোমরা কি তোমাদের মালিকের কাছ থেকে কোনো পরিষ্কার আদেশ আসার আগেই তোমাদের মালিকের আদেশের ব্যাপারে তাড়াহুড়া শুরু করলে? রাগে ক্ষোভে সে ফলকগুলো ফেলে দিল এবং তার ভাইয়ের মাথার চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনল। মুসাকে লক্ষ্য করে সে বলল, হে আমার মায়ের ছেলে সহোদর ভাই, এ জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল, তারা এক পর্যায়ে আমাকে তো মেরেই ফেলতে চেয়েছিল, তুমি আমার সাথে এমন কোনো আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করে আর তুমি আমাকে কখনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। সে মুসা বলল, হে আমার মালিক, আমাকে ও আমার ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও, তুমি সবচেয়ে বড় দয়াবান। আল্লাহ তাআলা মুসাকে বললেন, হ্যাঁ, যেসব লোক গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে অচিরেই তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে আর দুনিয়ার জীবনেও তাদের উপর আসবে অপমান এবং লাঞ্ছনা। আল্লাহ তাআলার নামে মিথ্যা কথা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। যেসব লোক অন্যায় কাজ করেছে এরপর তারা তওবা করেছে এবং যথাযথ ইমান এনেছে, নিশ্চয়ই এই যথার্থ তওবার পর তোমার মালিক ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে তাদের সাথে আচরণ করবেন। পরে যখন মুসার ক্রোধ কিছুটা প্রশমিত হল তখন সে তাওরাতের ফলকগুলো তুলে নিল, তার পাতায় হেদায়েত ও রহমত সম্বলিত কথাবার্তা লিখিত ছিল এমন সব লোকের জন্য যারা তাদের মালিককে ভয় করে। মুসা তার সম্প্রদায়ের মধ্যে থেকে এবার 70 জন লোককে আমার প্রতিশ্রুতির সময় সমবেত হবার জন্য বাছাই করে নিল। তখন এক প্রচণ্ড ভূকম্পন এসে তাদের আক্রমণ করল। মুসা বলল, হে আমার মালিক, তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে, আজ আমাদের মধ্যেকার কয়েকটি নির্বোধ মানুষ যে আচরণ করেছে
তার জন্য তুমি কি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে? অথচ এ ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। এ পরীক্ষা দিয়ে যাকে চাও তাকে তুমি বিপদগামী করো, আবার যাকে চাও তাকে সঠিক পথও তো দেখাও। তুমি হচ্ছে আমাদের অভিভাবক, অতএব তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের উপর তুমি দয়া করো, কেননা তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার। তুমি আমাদের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ লিখে দাও। হেদায়েতের জন্য আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই, আর আমার দয়া তো আসমান জমিনের সব কয়টি জিনিসকেই পরিবেষ্টন করে রেখেছে। আমি অবশ্যই তা লিখে দেব এমন লোকদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা যাকাত আদায় করে, সর্বোপরি যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, যারা এই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে, যার উল্লেখ তাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলেও তারা দেখতে পায়। যে নবী তাদের ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে, তাদের ঘাট থেকে মানুষের গোলামীর যে বোঝা ছিল তা সে নামিয়ে দেয়, এবং মানুষের চাপানো যেসব বন্ধন তাদের গলার উপর ঝুলানো ছিল তা সে খুলে ফেলে। অতএব যারা তাঁর উপর ঈমান আনে, যারা তাকে সাহায্য সহযোগিতা করে, সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো পাঠানো হয়েছে তার অনুসরণ করে, তারাই হচ্ছে সফল কাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে মানুষ, আমি তোমাদের সবার কাছে আল্লাহ তাআলার রসুল হিসেবে এসেছি। আল্লাহ তাআলা আকাশমণ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। অতএব তোমরা সেই মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তার বার্তাবাহক নিরক্ষর রসুলের উপরও তোমরা ঈমান আনো, যে রসুল নিজেও আল্লাহ তাআলা ও তাঁর বাণীতে বিশ্বাস করে, এবং তোমরা তাকে অনুসরণ করো। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পাবে। মুসা জাতির মধ্যে এমন ধরনের কিছু লোকও আছে যারা অন্যদের সত্যের পথ দেখায় এবং নিজেরাও অনুরূপ ইনসাফ করে। আমি তাদের ১২টি গোত্রে ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি। মুসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল, তখন আমি মুসার প্রতি ওহী পাঠালাম, তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। অতঃপর তা থেকে ১২টি ঝর্ণাধারা উদ্ভূত হল। প্রত্যেক দল তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল। আমি তাদের উপর মেঘে ছায়াও বিস্তার করে দিলাম। তাদের কাছে মান ও সালওয়া নামক এক উৎকৃষ্ট খাবার পাঠালাম। তাদের আমি এও বললাম, তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও। আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। সে সময় কথাও স্মরণ করো যখন তাদের বলা হয়েছিল, তোমরা এই জনপদে গিয়ে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও তোমরা আহার করো, এবং বলো, হে মালিক, আমরা তোমার কাছে ক্ষমা চাই। আর যখনই সেই জনপদের দ্বার পথ দিয়ে ভেতরে প্রবেশ করবে, তখন সজদাবনত অবস্থায় প্রবেশ করবে, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। আমি উত্তম লোকদের সব সময় কিছু অতিরিক্ত দান করি, কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল, তাই আমিও তাদের এ জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আযাব পাঠালাম। তাদের কাছ থেকে সেই জনপদের কথা জিজ্ঞেস করো যা ছিল সাগরের পাড়ে অবস্থিত, যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ তাআলার বেঁধে দেয়া সীমা লঙ্ঘন করত। আসলে শনিবারেই সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত, এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন তা আসত না। বস্তুত তাদের অবাধ্যতার কারণেই আমি তাদের অনুরূপ পরীক্ষা নিচ্ছিলাম। আরো স্মরণ করো যখন তাদের একদল লোক এও বলছিল, তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তাআলা ধ্বংস করতে যাচ্ছেন, অথবা গুনাহের জন্য আল্লাহ তাআলা যাদের কঠোর শাস্তি দিতে যাচ্ছেন? তারা বলল, এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের একটা ওজর পেশ করা, যে আমরা উপদেশ দিয়েছি এবং হতে পারে তারা এর ফলে সাবধান হবে। অতঃপর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল তা তারা সম্পূর্ণ ভুলে গেল। তখন আমি সে দল থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা নিজেরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকত, আর কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করলাম তাদের যারা জুলুম করেছে। তাদের নিজেদের গুনার জন্য আমি তাদের আযাব দিয়েছিলাম। তাদের যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল
যখন তারা তা ধৃষ্টতার সাথে করে যাচ্ছিল তখন আমি তাদের বললাম এবার তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও। স্মরণ করো যখন তোমার মালিক ইহুদিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন তিনি কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের শক্তিধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। একথা নিশ্চিত তোমার মালিক যেমন সত্য শাস্তি দান করেন তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু নেককার মানুষ ছিল আবার তাদের কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা দিয়েছি এ আশায় যে হয়তো তারা কখনো হেদায়তের পথে প্রত্যাবর্তন করবে। কিন্তু তাদের অযোগ্য উত্তরসূরীরা একের পর এক এ জমিনে তুচ্ছ উত্তরাধিকারী হল। তারা স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কিতাবেরও উত্তরাধিকারী হয়ে পড়ে। তারা এ দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নেয়। অপরদিকে মূর্খের মতো বলতে থাকে আমাদের শেষ বিচারের দিন মাফ করে দেয়া হবে। কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয়। অথচ তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কিতাবের এ প্রতিশ্রুতি কি নেওয়া হয়নি যে তারা আল্লাহ তাআলা সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? আল্লাহ তাআলা সেই কিতাবে যা আছে তা তো তারা নিজেরা বহুবার অধ্যয়ন করেছে। আর পরকালীন আবাস হ্যাঁ, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তো তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি এ বিষয়টি অনুধাবন করো না? অপরদিকে যারা আল্লাহর কিতাবকে কঠোরভাবে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে তারা যেন জেনে রাখে আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। যখন আমি তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম মনে হচ্ছিল তা যেন একটি ছায়া, তারা তো ধরেই নিয়েছিল তা বুঝি এখনই তাদের উপর পড়ে যাবে। আমি তাদের বললাম তোমাদের আমি হেদায়েত সম্বলিত যে কিতাব দিয়েছি তা কঠোরভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা বারবার স্মরণ করো, এর ফলে আশা করা যায় তোমরা বেঁচে থাকতে পারবে। তোমরা স্মরণ করো যখন তোমাদের মালিক আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের ওপর এ মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে আমি কি তোমাদের মালিক নই? তারা সবাই বলল হ্যাঁ নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল যেন কিয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম, কিংবা একথা যেন না বলো যে আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপদাদার আগে করেছে আর আমরা তো ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিল পন্থীদের কার্যক্রমের জন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত সমূহ তাদের কাছে খোলাখুলি বর্ণনা করি এ আশায় যে এরা সোজা পথে ফিরে আসবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের কাছে এমন একটি মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমি নবীর মাধ্যমে আমার আয়াতসমূহ নাজিল করেছিলাম, কিন্তু সে পরে আমার আয়াত থেকে বিচ্যুত হয়ে পড়ে, অতঃপর শয়তান তার পিছু নেয় এবং সে সম্পূর্ণ গোমরা লোকদের দলভুক্ত হয়ে পড়ে। অথচ আমি চাইলে তাকে এই আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং পার্থিব কামনা বাসনার অনুসরণ করে। অতঃপর তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো, যদি তুমি তাকে দৌড়াতে থাকো তবু সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে। এ কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও, হয়তোবা তারা চিন্তা গবেষণা করবে। যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শনসমূহ মিথ্যা সাব্যস্ত করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে, তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত হবে, আবার যাকে তিনি গোমরাহ করেন তারা হয়ে পড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত। বস্তুত বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্য পয়দা করেছি, তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না, তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না, আবার তাদের কাছে শোনার মতো কান আছে কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের চাইতেও এরা বেশি বিভ্রান্ত। এসব লোকেরা দারুণ উদাসীন। আল্লাহ তাআলার জন্যই যাবতীয় সুন্দর নামসমূহ নিবেদিত রয়েছে, অতএব তোমরা সেসব ভালো নামেই তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নামে বিকৃতি ঘটায়। যা কিছু তারা দুনিয়ার জীবনে করে এসেছে অচিরেই
তার যথাযথ ফল তারা পাবে। আমি যাদের সৃষ্টি করেছি সে মানুষ ও জিনদের মাঝে আবার এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সে মতে নিজেরাও নিজেদের জীবনে ইনসাফ কায়েম করে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ক্রমে ক্রমে আমি তাদের এমনভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব তারা তা টেরও পাবে না। আমি তাদের বিদ্রোহের জন্য অবকাশ দিয়ে রাখব এবং এ ব্যাপারে আমার কৌশল অত্যন্ত শক্ত। তারা কি কখনো চিন্তা করে দেখে না যে তাদের সাথী মুহাম্মদ কোনো পাগল নয়, সে তো হচ্ছে আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তারা কি আসমানসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি এবং এর প্রতিও তাদের অবস্থানের মেয়াদ হয়তো নিকটবর্তী হয়ে এসেছে? এরপর আর কোন কথা আছে যা বললে এরা ঈমান আনবে? আল্লাহ তাআলা যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহ তাআলা তো তাদের সবাইকেই তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন। তারা তোমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, এ দিনটি কখন সংঘটিত হবে? তুমি তাদের বলো, এ জ্ঞান তো আমার মালিকের কাছেই রয়েছে, এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না। আকাশমণ্ডল ও জমিনের জন্য সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা, এটি তোমাদের উপর পতিত হবে একান্ত আকস্মিকভাবে। তারা প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি বিষয়টি সম্পর্কে সবকিছু জানো। তাদের বলো, কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই এ সত্যটুকু জানে না। তুমি আরো বলো, আমার নিজের ভালো মন্দর মালিকও তো আমি নই, তবে আল্লাহ তাআলা যা চান তাই হয়। যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি নিজের জন্য সে জ্ঞানের জোরে অনেক ফায়দাই হাসিল করে নিতে পারতাম এবং এ কারণে কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো শুধু একজন নবী, জাহান্নামের সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী মাত্র, শুধু সে জাতির জন্য যারা আমার উপর ঈমান আনে। তিনিই সেই আল্লাহ তাআলা যিনি তোমাদের একটি প্রাণ থেকে পয়দা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন, যেন তার জুড়ির কাছে গিয়ে সে পরম শান্তি লাভ করতে পারে। অতঃপর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজনের জন্য ঢেকে দিল, তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করল এবং প্রথম দিকে সে এ নিয়েই চলাফেরা করল। পরে যখন সে গর্ভের কারণে ওজনে ভারী হয়ে এল, তখন তারা পুরুষ মহিলা উভয়ই তাদের মালিককে ডেকে বলল, হে আল্লাহ তাআলা, যদি তুমি আমাদের একটি সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান করো তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞতা আদায় করব। পরে সত্যিই যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত সন্তান দান করলেন, তখন তারা যা কিছু সন্তানের আকারে আল্লাহর পক্ষ থেকে তাদের দেয়া হয়েছে সে ব্যাপারেই অন্যদের শরীক বানিয়ে নিল। আল্লাহ তাআলা তাদের শরীক বানানো থেকে অনেক পবিত্র। এরা কি আল্লাহ তাআলার সাথে এমন কিছুকে শরীক মনে করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদের নিজেদেরই সৃষ্টি করা হয়? তারা তাদের কাউকে কোন রকম সাহায্য করতে সক্ষম নয় এবং তারা নিজেদেরও কোন রকম সাহায্য করতে পারে না। তোমরা যদি এ মূর্খ লোকদের হেদায়েতের পথের দিকে আহ্বান করো তারা তোমাদের কথা শুনবে না, তাই তোমরা তাদের হেদায়েতের পথে ডাকো কিংবা চুপ করে থাকো, উভয়টাই তোমাদের জন্য সমান কথা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের সাহায্যের জন্য ডাকো তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা, তোমরা তাদের ডেকেই দেখো না। তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেয়া। তাদের কি কোনো পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে, অথবা তাদের কি কোনো ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সবকিছু ধরতে পারে, কিংবা তাদের কোনো চোখ আছে যা দিয়ে তারা সবকিছু দেখতে পারে, কিংবা আছে তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে? তুমি বলো, তোমরা ডাকো তোমাদের শরীকদের, এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করার সময় আমাকে কোনো অবকাশও দিও না। তুমি তাদের বলো, নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন, তিনি হামেশাই ভালো লোকদের অভিভাবকত্ব করেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়, এমনকি তারা নিজেদেরও কোনো রকম সাহায্য করতে পারে না। তোমরা যদি কখনো তাদের হেদায়েতের পথে আসার আহ্বান জানাও তবে তারা শুনতেই পাবে না। কথা বলার সময় যদিও তুমি দেখছো তারা তোমার দিকেই চেয়ে আছে, কিন্তু এরা সত্য দেখতেই পায় না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও
এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চলো। কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, সাথে সাথেই তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, অবশ্যই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করে, তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা স্পর্শ করে, তবে তারা সাথে সাথেই আত্মসচেতন হয়ে পড়ে, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথেই টেনে নিয়ে যেতে চায়, অতঃপর তারা চেষ্টার কোনো ত্রুটি করে না। আবার যখন তুমি কিছুদিন তাদের কাছে কোনো আয়াত এনে হাজির না করো, তখন তারা বলে, ভালো হতো যদি তুমি নিজেই তেমন কিছু বেছে না আনতে। তুমি বলো, আমি তো তাই অনুসরণ করি যা আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয়। আরে কোরআন হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। যারা ঈমান এনেছে এ কিতাব তাদের জন্য হেদায়েত ও রহমত। যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ থাকো। আশা করা যায় এর ফলে তোমাদের উপর দয়া করা হবে। হে নবী, তোমার মালিককে স্মরণ করো মনে মনে, সকাল সন্ধ্যায় সবিনয়ে এবং সশঙ্ক চিত্তে। অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়েও তাকে তুমি স্মরণ করো, কখনো তার স্মরণ থেকে গাফেল হয়ো না। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে, এটা ওয়াজিব। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে, তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না, তারা তার তাসবিহ করে এবং তার সামনে সাজদা করে। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।